করার জন্য বাবার সাথে। আর সেকে মেবি আমি কালকে স্কুলেও পাঠাতে পারবো না, কারণ কালকে রাত মানে রাত পৌনে চারটের সময় হচ্ছে ফ্লাইট, তো সেই কারণে মেবি কালকে আমি ওকে পাঠাতেও পারবো না, কারণ আমি কোনোদিন এয়ারপোর্টে যাই না। কিন্তু কালকে আমার ইচ্ছে করছে যেতে, কেন জানি না, আমার আমার কোনোবার যেতে ভালো লাগে না। আমি আসলে গেছে 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 কোনোবার আমি যাই না। আশিকে ওই আশির পাপা দিতে গেছে আজকে, একদম ডাকতেও হয়নি, উঠে মেয়েকে দেখি রেডি হয়ে গেছে, এমনিতে ডাকতে হয় কি ওকে দিতে যাবে না, আজকে দেখি এমনিতেই উঠে বসে রয়েছে মেয়েকে দিতে যাবে বলে। সে উঠেও গেছে গাড়িতে, আমি আর এইদিক দিয়ে ক্যামেরা অন করে রেখেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। মামা বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে। ওই দেখো আমার ব্যাগটা দেখো, ঝুলে মানে কোনো কাজ শান্তিমতো করবে না। এখানে ব্যাগটাকে রেখেছে ওই পেছনে, আবার ওই ওরা চাঁদা কাটছে সবাই ওইখানে ক্লাবে, ওইখানে গিয়ে এখন আবার আড্ডা জমিয়েছে। আর ওই যে আশি আশি সিটে বসে পড়েছে এখান থেকে, ওই দেখো ওরা এখান থেকে মানে ইসের এই কর না, এখানে এসো। আর মামা বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে, মানে ও প্রত্যেকবারই যখন আসে তখন আমাদের প্রত্যেকবারই নেমন্তন্ন থাকে, তো এইবার একদম লাস্ট মুহূর্তে, এবার যেহেতু কম দিনের ছুটি তো সেই কারণে ওই দেখো পড়ে যাবি ওই যে চল চালাবো, না 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 এখন না, বেরোক মেন রাস্তায় তারপরে। এই দেখো কি সেজেছি কি সেজেছি, আমার সানগ্লাস টানতে আমি ভুলে গেছি, শোনা ওটা ফেলে দাও। চলো তাহলে যাই এখান থেকে, মা হচ্ছে আমরা পূর্ণ বাড়ি যাবো, পূর্ণ বাড়ি থেকে মামনি উঠবে, মামনিকে নিয়ে তারপর আমরা যাবো। চলো, ছোট মামা এসছে আমাদের নিতে। বেলঘড়িয়া বেলঘড়িয়া ছোটবেলা তোমরা বিভিন্ন ধরনের রেসিপি সেখানে পেয়ে যাবে, বিভিন্ন ধরনের আমি করি, অনেক ইনফরমেশন পাবে তোমরা সেখানে, জাস্ট একবার ঘুরে দেখে এসো। বাংলাদেশের বাস আছে ওইখান থেকে গেলে কোনো কাজে আসে। তুই কিছু খাসনি সেটা জিজ্ঞাসা করেছিস। আচ্ছা পিডিয়া শিওর কে, আচ্ছা আমি লেস কিনে এখানে ওয়েট করে, এখন আবার ওই ননদ আর যাকে নিয়ে যাওয়া হবে হচ্ছে বেলঘড়িয়া ব্রিজের উপরে, নিয়ে যাওয়া হবে না। চলে এসো, আপনাদের এন্ট্রি হচ্ছে, ঢুকে পড়ো। এখন আর জায়গা হবে না আমার, না বালেনতে হবে হবে, পিছনে স্পেসটা অনেকটা। তোমার তুমি বসেছো না, তুমি দুজনে জায়গা নিয়ে নিয়েছো, সামনে পিছনে করে বসেছো তুমি, তো আমি দুজনে নিয়েছি, তুমি যে অর্ধেকের জায়গা নিয়েছো, তোমার তো পুরো একজন না তুমি। এই যে বেলঘড়িয়া ব্রিজের উপর থেকে যাচ্ছি, এখানে কত আড্ডা মেরেছি এই ব্রিজের উপরে, দিন রাত কত আড্ডা মেরেছি এই বেলঘড়িয়া ব্রিজে। হ্যাঁ এই যে এইখানটা, এই যে এই সাইডটাতে চেয়ার রাখতাম, নিচে সুভাষ স্পাইস থেকে চেয়ার এনে এখানে বসে আড্ডা মারতাম রাত্রেবেলা। আর আমরা একজন দুজন না, এই যে এই জায়গাটাতে আমরা একজন দুজন না, প্রায় 20-25 জন মিলে বসে আড্ডা মারতাম এই জায়গাটাতে। জুতো কোথায়? এই যে
ছাটার দেওয়া এই যে এম ভিআই, এই দোকানটা ছিল সুগার অ্যান্ড স্পাইস কেকের দোকান, এই যে ভিআই দোকানটা। আর আমরা ঠিক এইখানটায় 20-25 জন মিলে বসতাম এই গেটটার সামনে, আমাদের জন্যই বোধহয় দোকানটা বন্ধ হয়ে গেল আমাদের আড্ডা মারার জন্য। মামি ওইখানে, ওই যে কোথায় মামিকে তো দেখাই যাচ্ছে না। এখন আমার ননদ দেখে বলবে আহা কি পিরিত কি পিরিত। এই বাড়িতে, এটা হচ্ছে আমার প্রিয় বাড়ি, এই বাড়িতে আমি মানুষ হয়েছি, সবার প্রিয় বাড়ি, পৃথিবীর কি পৃথিবীর সেরা স্কুল, পৃথিবীর সেরা বাড়ি, পৃথিবীর সেরা বেলঘরিয়া। আর সেরা বাড়ি মানে আমাদের যত বাড়ি আছে তার মধ্যে এইটা সেরা। মামি কি রান্না বান্না হয়ে গেছে নাকি? মামি মামি মেনু কি? মেনু শুরু হয়ে গেছে, এসেই মেনু শুরু হয়ে গেছে এখানে। আর প্রাণের এই চিপসগুলো আমার এত ফেভারিট, এত ফেভারিট যে যেই দোকানে পাই আমি শুধু প্রাণের ফেভারিট ইসেগুলো। এই ভাই কোথায় মামি? ছোট ভাই, ছোট ভাই, ও বাবা এনা অনেকদিন পর তোমার সাথে দেখা এই জন্য হাই করে দিয়েছি, আইব্রো করতে এসেছি। আগামী করে দেবো ভাবছি, উঠেছে নাকি ভাবছি, করে দিলে ভালো হয়, করে নেবো আমরা। আমি মানে সাহস করে স্কুটি চালিয়ে নিয়ে আসলাম, এক্সপিরিয়েন্স কি হলো ঠুসে দিচ্ছিলাম? না না না, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ মাই ফ্রেন্ড। ও বলছিল ওর ওর বরেরও মানে যখন প্রথম বাইক শিখেছে কেউ উঠতে চাইতো না বাইকে, ওর ওর বরেরও ফ্রেন্ড উঠেছিল আর আমারও ফ্রেন্ড উঠেছিল, কনফিডেন্স ইনক্রিজ হয়েছিল। তো কেমন লাগলো? একদম বেস্ট, বেস্ট মোটেই না, ঠুসে দিচ্ছিল। না না একদম ভালো করে না না ব্রেক করে ফেলি, মানে ওটাই হচ্ছে, মানে আমার বর বলেছে কোনো কিছু বলেই টুস করে দাঁড়িয়ে পড়বে, চালাতে না পারো দাঁড়িয়ে পড়বে। যাক আস্তে আস্তে কনফিডেন্ট হবে। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম কালকে, দেখেছিলি ফেসবুকে? ফেসবুকে না ওই যে অনলাইন, হ্যাঁ ওই পেট্রোল পেট্রোল পাম্পের মধ্যে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কালকে দেখলাম। আমি তুমি ছিল কি? না আমি আমি বলছি আমি হচ্ছে ওরকম ড্রাইভার, এখন 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 ইনস্ট্যান্ট। আর আমরা বহুত দিন পরে এই বাড়িতে এসেছি, মানে আমাদের নতুন বাড়িতে। আজকে আমরা সবাই মিলে এই বাড়ি থাকবো, আমি, বিজয় মামা, আশির বাবা, আশির বাবা কালকে চলে যাবে, তো সেই জন্য আজকে এখানে থাকার মতলব হয়েছে, থাকেনি বলে নতুন বাড়ি, শ্বশুর বাড়ি। মায়েরা আর কদিন পরে এখানে চলে আসবে, ওই দেখো আশি খালি গায়ে, আর এই যে মায়ের বাড়ি এদিকে, অনেকদিন পরে এলাম আবার, আর কয়েকদিন পরে আবার এখান থেকেই সব ব্লগ তোমরা দেখতে পাবে মাঝে মাঝে। আবার এই হচ্ছে মায়ের ঘর, এটা বাহ পদ্মাগুলো, তো পদ্মাগুলো লাগানোর পরে আমার আসেনি না কথা, ঘরে কিছু নেই তো, ফাঁকা পুরো ভাইব্রেশন হচ্ছে, দেখো কথাগুলো। লুঙ্গি পরবি, লুঙ্গি বৌদির কাছে আছে, দেখো এইটা হচ্ছে এই এন্ট্রির এই জায়গাটা, এটা সিঁড়িটা, আর এইখানে একটা দরজার কথা ছিল, এটা এখন আপাতত স্লাইডিং লাগানো, স্লাইডিং লাগিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তালা দেওয়া হয়ে গেছে, এই এখন আরো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ ওই যে
আশির আশির বাবা আসার সময় বলছিল বলে কি আমরা দীঘার হোটেলে যাচ্ছি আর বৌদি বৌদি রেগে গেছে আর এই বাড়িতে আসার সময় আমাদের দরজাই খুলছিল না আশির বাবা এমন জোরে ধাক্কা মেরেছে পুরো দরজার এই দিক দিয়ে এরকম করে ঘরের মধ্যে এসে দুম করে পড়েছে ওই দেখো লুঙ্গি পরা দেখাও নাকি সবাইকে একটু ওই দেখো ওই দেখো হাফ লুঙ্গি লুঙ্গি পরো দিন নাকি লুঙ্গি পরেনি দেখো লুঙ্গি লুঙ্গি পরাটা স্টাইলটা একবার দেখো কোনো দিন নাকি লুঙ্গি পরেনি আমাদের বাড়িতে কোনো দিন নাকি লুঙ্গি পরেনি আর আমাদের বাড়ি ওরে বাবা রে আমাদের বাড়িতে এসে প্রথম লুঙ্গি পরেছে